আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবী সত্যি সত্যি কি আপনি আমার বিয়ের প্রস্তাব করবেন আমি যদি বলি আপনি কি আমার বিয়ের প্রস্তাব করবেন যদি কোনো মেয়ের সংবাদ দেই নবীজি বললেন সাহাবী কথা যেহেতু আমি বলেছি তোমার বিয়ের সংবাদটুকু আমি বলে দেব বলো তো কে তোমার পছন্দ আপনি যেহেতু বলেছেন আমি একজন মেয়েকে বড় পছন্দ করি জীবনে দেখি নাই তার বাপকে আমি চিনি তার পরিবার চিনি বংশ চিনি নবীজি বললেন কে তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি হলেন মদিনার সবথেকে বড় শিল্পপতি সাহাবী যার শত শত গুড়া আছে শত শত খেজুরের বাগান আছে কোটি কোটি টাকার মালিক তার একমাত্র মেয়ে যেই মেয়েটার উপাধি হুরে মদিনা মদিনার হুর বিশ্ব সুন্দরী ওই মেয়েটা আমার পছন্দ নবীজি বললেন তোমার মাথা কি ঠিক আছে তোমার শরীরে কাপড় নাই পেটে খাবার নাই থাকবার জায়গা নাই আর তুমি চোখ ফালাইছো একবারে মদিনার সবথেকে বড় শিল্পপতির মেয়ে তিনি ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি বিয়ের প্রস্তাব করবেন তাহলে সাধারণ ফ্যামিলিতে বলে লাভ নাই দরলে একবারে বড় জায়গায় দরা দরকার আপনি যেহেতু বিয়ের প্রস্তাব করবেন নবীজি বলেন কথা যেহেতু দিয়েছি আমি তোমার বিয়ের প্রস্তাব করব তুমি যাও তার বাড়িতে তুমি গিয়ে আমার সালাম দিবা আমার সালাম দিয়ে বলবা আমি নবীজি বলেছি তার মেয়ের বিয়েটা যেন তোমার সঙ্গে দেয়া দে সুবহানাল্লাহ বলেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কথা বললে যদি মাইর দে আমার চেহারা দেখলি তো মাইর শুরু করে দিবে এর মাঝে কিছুই নাই আমার নবীজি বলেন যাও আমি তোমাকে বলছি আমি সংক্ষেপ করে বলছি এই কটম লম্বা করে নাম নিয়ে যদি আমি মূল ঘটনা বলি আমার এক দেড় ঘন্টা লাগবে আমার আলোচনা সামনে কারণ একজন এমন প্রশ্ন করে রাখছে এক পৃষ্ঠায় প্রশ্ন করছে আমি তিন লাইনে লিখে আনছি পুরো আধা ঘন্টা শুধু প্রশ্নটা দেখলাম যে এটা আমার করলো কেন আমাকে এই প্রশ্নটা করতে গেছে কেন তো প্রশ্নে আরও অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় ছিল সব বাদ দিয়ে আমি প্রশ্নটাকে লিখে নিয়ে আসছি চেষ্টা করবো প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে মানুষ তো অনেক খামাখা প্রশ্ন করে গেছে কেন জানি করে তা তো আমি জানি না আমার বন্ধুগণ এক পর্যায়ে উনি বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে দরজায় নক করে বলছেন বাড়িতে কেউ আছেন ঘরের ভিতর থেকেই শিল্পপতি সাহাবি বের হয়ে আসে বলছেন তুমি কে কি চাও আমি কিছু চাই না কেন আসছো আমার দরজায় ডাক দিছ আমি আপনার বাড়িতে এসেছি বিশ্বনবী সরকার কায়না তা আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে এই কথা বলে আর দাঁড়ায় নাই দিছে এক দৌড় আর দাঁড়াইলে যদি মাইর দে দৌড় উনি বলেন দৌড়াও কেন কিছু দূর গিয়া পিছন দিকে তাকায় দেখে ও আসতেছে কিনা আর চিন্তা করছে এই প্রস্তাব দেওয়ার পরে তো আমার মায়ের ছাড়ার কোনো পদ্ধতি তিনি বলছেন তোমার সাহস তো কম না তুমি আমার বাড়িতে ঢুকে আমার ঘরে এসে একজন হাবশি কৃতদাস কালো হলাম তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছো কা আমি তো দেই নাই আমি না তা রসুল আমারে পাঠাইছে আমার কিচ্ছু এখানে কর রসুল বলছেন আমি এসে সংবাদ প্রেরণ করে দিলাম তিনি রাগে অগ্নিশর্মা যাও তুমি কি বলছো সত্য না মিথ্যা কিছুই বুঝতে পারতেছে চলে যাচ্ছে দেখেন পরিবারে যদি দিন থাকে আমি বুঝাতে চাচ্ছি আপনারা মনে করেন টাকাওয়ালা ফ্যামিলি হইলে ইসলাম নাই শিল্পপতি হাজার হাজার কোটি টাকার পরিবার মানে ওয়েস্টার্ন কালচার ফ্রিডম কান্ট্রির মতো চলাফেরা কাপড় আসেতে নাই এমন চলাফেরা না টাকা পয়সা থাকলেও শিল্পপতির ঘরেও আল্লাহ বুজুর্গ বানাইয়া দিতে পারে আমি এদিকে নিয়ে যেতে চাচ্ছি যেই মেয়েটার বিয়ের প্রস্তাব নিয়ে ওই সাহাবি গিয়েছিলেন উনি দরজার আড়াল থেকে সব শুনেছেন তিনি বাপকে ডেকে বলেছেন আব্বাজান
কে আমাদের বাড়িতে এসেছিল আপনি বের করে দিলেন? বাপ বলছেন মা তুমি বুঝবা না, বলে আমাকে বলতে হবে আমি শুনেছি। মা একটা কালো ক্রীতদাস গোলাম তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি রাগ তাকে বের করে দিয়েছি। মেয়ে বলছে আব্বাজান আমিও শুনেছি, কিন্তু সে কি তার পক্ষ থেকে বলেছে না অন্য কোনো কথা বলেছে? বাবা বলেছেন মা সে এসে বলছে রসুল তাকে পাঠিয়েছেন। মদিনার শিল্পপতির মেয়ে হুরে মদিনা বিশ্ব সুন্দরী ডাক দিয়ে বলছে আব্বাজান সে কালো হতে পারে, সে হাবশি গোলাম হতে পারে, তার বডি ডাইস না থাকতে পারে, তার পরনে কাপড় ঠিক মতো না থাকতে পারে, থাকবার জায়গা না থাকতে পারে, তিন বেলার খাবার না থাকতে পারে, বিশ্ব নবী যেহেতু পাঠিয়ে দিয়েছেন আমার বিশ্বাস রসুল তাকে দিল দিয়ে ভালোবাসেন, আর রসুল যাকে ভালোবাসেন জান্নাতে রসুল তাকে নিয়ে যাবেন। আমার মন বলছে রসুল যদি সত্যি পাঠিয়ে থাকেন আমি এই বিয়েতে রাজি, আমি দুনিয়া টাকা পয়সা লোভ লালসা আমি কিচ্ছু চাই না, এই হাব স্বীকৃত দাস গোলামকে বিয়ে করে আমি জান্নাতে তাকে নিয়ে রসুলের পাশে থাকতে চাই। আপনি যদি রাজি না হন আমি নিজে এখন রসুলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হব। চিন্তা করতেছেনি বাবা আপনি যান নচেত আমি নিজে যাব, রসুল পাঠিয়েছেন, আপনি এই কথাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাইলাম একটা ফ্যামিলিতে কত টাকা টাকা টাকা, মদিনার সব থেকে শিল্পবতী বিশ্ব সুন্দরী সে রাজি হয়েছে একমাত্র দিনের টাকা যায় তাকওয়া অর্জনের কারণে। এজন্যে টাকা থাকলেই আজকালকে আমাদের কিছু টাকা মানে কিছু শয়তানি, কথা বলেন নাকি? দিনকে নিয়ে যান। এরপরের আলোচনা অনেক লম্বা আমরা সেদিকে যাব না। এরপরে তিনি আসলেন, সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ের প্রস্তাব করে কি আপনি পাঠিয়েছিলেন? নবীজি বলেছেন হ্যাঁ আমি পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি আমার মেয়েও রাজি। চিন্তা করতেছেন, নবীজি সাহাবিকে ডেকে বললেন তোমার তো বিয়ে ঠিক হয়েছে? এটা তো আমি জানি ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আমার বিয়ে ঠিক, আপনি প্রস্তাব করছেন, আসমানের নিচে কি কারো ক্ষমতা আছে আপনার প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার? ওটা তো আমি জানি, কিন্তু দৌড় দিছি যদি আমার মায়ের দে। নবীজি বললেন বিয়ে যে করবা তোমার থাকবার ঘর কই? থাকবার ঘর মানে আপনি তো আমার অভিভাবক, আপনার ঘরটাই তো আমার ঘর, আমাকে আপনি বিয়ে করাচ্ছেন মানে আপনার ঘরটাই তো আমার, আপনি ব্যবস্থা করে দিবেন। নবীজি বলেন আচ্ছা তোমার কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ বিয়েটা তো আমি প্রস্তাব করি নাই, করছেন তো আপনি, ব্যবস্থা কি কোথায় করা লাগবে এটা তো আপনি জানেন। চিন্তা করেন, নবীজি বলেন তা মানলাম, মোহর আসেনি, মোহর তো নগদ দেওয়া লাগবে, আমি তো বাকি কোনো কারবার পছন্দ করি না। ক মোহর মানে আজকে তো দুপুরে খাইও নাই, আমি তো দুপুরে খাই নাই, আমি টাকা পাবো কোথায় মোহর দিব? নবীজি বললেন যাই বলো নগদ কিন্তু দেওয়া লাগবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহরের জন্য টাকার জন্য তিনজন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন, সেটা লম্বা ইতিহাস। আমি ঘটনা বললে পুরো ঘটনা বলতে হবে আর আপনাদের কষ্ট হবে না, আর শুনেন না আমার তো আরও কথা আছে, তো শোয়া দশটা ঘড়িতে মিলাচ্ছি টাইম। এজন্য আমি বুঝাতে চাইলাম একটা পরিবারে যদি দিন থাকে, আল্লাহর ভয় থাকে, রসুলের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর তৌহিদের প্রতি বিশ্বাস, রসুলের রেসালতের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে দুনিয়ার কোনো চাক চিক্ক দিয়ে আটকানো যাবে না, দিন যা বলবে তাই সে করবে, ঠিক কিনা? আজকে আমরা টাকা হলেই খারাপ হয়ে যাই, টাকা হলেই খারাপ হয়ে যায়। এজন্য টাকা হলে কেউ জান্নাত কিনে আর টাকা হলে কেউ জাহান্নাম কিনে, কথা বলেন না কেন? কেউ টাকা দিয়ে জান্নাত কিনে আর কেউ টাকা দিয়া জাহান্নাম কিনে, কেউ টাকা দিয়া মসজিদের সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, গানের সভাপতি, কনসার্টের সভাপতি আছে না নাই? সব জায়গায় হ্যাঁ সভাপতি, জাহান্নামে মনে সভাপতি হইব মনে হইতেছে, সব জায়গায় সভাপতি। এজন্য এগুলো করা যাবে মনে রাখবেন, যালিকা ফযলুল্লাহি ইউতিহি মান ইশা,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আল্লাহ পাকের অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন আর যাকে ইচ্ছা তিনি দিবেন না যাকে ইচ্ছা দিবেন না এর জন্য মনে রাখবেন আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 22 নম্বর সূরা সূরা হজ্জের 11 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতেও আখিরাতেও এটাই তো স্পষ্ট ক্ষতি যে ব্যক্তি দুনিয়ায়ও ক্ষতির সম্মুখীন আখিরাতেও ক্ষতির সম্মুখীন তার মত হতবাগার কথা বলেন যার দুনিয়ায়ও নাই আখিরাতেও তার আর কোনো জায়গা আসেনি আখিরাত না হলে তো দুনিয়া পাইছে যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তারা দুনিয়ায় তো পাইছে আখিরাত না পাইলো আপনার আখিরাতও নাই আপনার দুনিয়াও নাই আপনার হইলো ওই যে এর মতো দুইজন প্রতিযোগিতা করতেছে পাহাড়ের উপর থেকে লাভ দিবে ওই পাহাড়ের উপর থেকে লাভ দিবে একজন বলছে আমি আমার দেবতার নামে লাভ দিব দেবতা আমাকে বাঁচাইয়া দিবে আর একজন বলছে আমি আমার আল্লাহর নামে লাভ দিব আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবে দুনজুর উঠছে উপরে তিনি দেবতার নামে দেবতা আমাকে বাঁচাইয়া দিবে দিছে লাভ মরে নাই কেউ নাই মরে নাই মানে হে সব কলা কৌশল যাই নেই লাভ দিছে আর এখন যিনি মুসলমান যিনি লাভ দিবে হে চিন্তা করলো এটা মরে নাই কেন তাহলে আমার তো বিপদ আছে হে বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাইও আর দেবতা আমার দিকে একটু খেয়াল রাখো দেবতারে বলতেছে আমার দিকে একটু খেয়াল রাখো ইমান কি আর ছিল কিছু ছিল না গেছে কথা বলেন এই বিশ্বাসটুকু নড়বড়ে হয়ে যায় আমাদের সামনের দিকে যায় এই জন্য আমার মুসলমান বান্দাগণ কথাগুলো দিল দিয়া শুনেন এই দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার কাছ থেকে দিনের ২৪টা ঘন্টা আল্লাহ আপনার কাছ থেকে নিতে চায় না ২৪টা ঘন্টা দুনিয়ার কাজ করেন শুধুমাত্র আল্লাহর হুকুম মতো আপনি করেন রাসূলের তরিকায় আপনি ঘুমাতে যান রাসূলের তরিকায় আপনি ঘুম থেকে উঠেন রাসূলের তরিকায় আপনি সকাল বেলা আপনি নাস্তা করবেন রাসূলের তরিকায় আপনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুম থেকে বের হবেন রাসূলের তরিকায় আপনি অফিসে যাবেন চাকরিতে যাবেন দোকানে যাবেন রাসূলের তরিকায় আপনি সারাদিন কাজ করবেন রাসূলের তরিকায় সন্ধ্যা বেলা বাড়িতে চলে আসবেন রাসূলের তরিকায় ঘুমাতে যাবেন আবার রাসূলের তরিকায় খাবার খাবেন রাসূলের তরিকায় বিছানা ঝাড়বেন রাসূলের তরিকায় আপনি খাবেন আপনি ঘুমাবেন আপনি সব কিছু করবেন শুধু রাসূলের তরিকা যদি ফলো করেন দুনিয়ার সকল কাজ করছেন আপনি আর আপনার আমল নামায় আখিরাতের জন্য সওয়াব লিখে দিবেন আল্লাহ দুনিয়ার কাজ করেন আপনি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করেন আজ আমরা ছোট ছোট যদি আমল দুনিয়ার জমিনে ঠিক মতো করতে পারতাম কেয়ামতের দিনে বহুত বিপদ থেকে আমরা বেঁচে যাইতাম সকালবেলা ঘুম থেকে উঠেছেন কয়েকটা বার আস্তাগফিরুল্লাহ 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 বলেন কয়েকটা বার আলহামদুলিল্লাহ বলেন কয়েকটা বার আল্লাহু আকবার বলেন কয়েকটা বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন গোলাম রে যেই গোলাম ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলল আর বল আল্লাহ তাআলা আমি মরে গিয়েছিলাম তুমি আবার আমাকে জিন্দা করেছো আমার অক্সিজেন জারি করে দিয়েছো আয় আল্লাহ তাআলা আমি তোমার উপরে সন্তুষ্ট তোমার উপরে রাজি হয়ে গিয়েছি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার সময় বান্দা যখন বলবে আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি জানি ঘুমিয়ে যাওয়ার পরে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় কিছুই করবার থাকবে না আয় আল্লাহ তোমার উপরে ভরসা করে ঘুমিয়ে গেলাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন বান্দা আমার উপরে বিশ্বাস করে আমার উপরে ইয়াকিন নিয়ে তুমি ঘুমিয়ে গিয়েছো ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছো বান্দা ৬ ঘন্টা ঘুমিয়েছো তুমি ৮ ঘন্টা ঘুমিয়েছো তুমি এই ৮ ঘন্টা তাহাজ্জুদের সেজদায় কাটিয়ে দিলে যতটুকুন সওয়াব হতো আমি আল্লাহ তোমার আমল নামায় ততটুকুন সওয়াব লিখে দিলাম
আপনি সারা দিন ইনকাম করেন, ওই ইনকাম করা পয়সা দিয়ে আপনি আপনার বাবাকে খাওয়ান, আপনি আপনার মাকে খাওয়ান, আপনি আপনার সন্তানকে খাওয়ান, আপনি আপনার স্ত্রীকে খাওয়ান, ভাই বোনকে আপনি খাওয়ান। সারা দিন কষ্ট করে টাকা ইনকাম করেছেন আপনি, পরিবারের সবাইকে খাওয়ালেন আপনি। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন সারাদিন আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকা সাদাকা করলে যেই সওয়াব আপনি ইনকাম করে পরিবারের পিছনে ব্যয় করবার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই পরিমাণ সওয়াব লিখে দিবে। শুধুমাত্র একমাত্র রাসূলের তরিকা ফলো করেন, রাসূলের তরিকা ফলো করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন বান্দারে তুমি যখন বাড়িতে থাকবা, গরিব মানুষ হজ্জে যাইতে পারো না অথবা ধনী মানুষ একবার ফরজ হজ্জে গিয়েছো আর যেতে পারলা না, ও বান্দা কিয়ামতের দিন তোমার তো কিছু সওয়াবের দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন বান্দারে বাড়িতে যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা ওই ততক্ষণ পর্যন্ত যদি এক দুইবার নিজের মায়ের চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে নেক নজরে যদি তাকাও, আর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো যতক্ষণ তাকাবা, প্রত্যেকটা তাকানুতে একবার চুকের পলক পড়বার আগে আগে এক একটা মাকবুল হজ্জের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার বল। কপাল পোড়া যারা, আমার মতো বাবা নাই অথবা কারো মা নাই, বাবার চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, মায়ের চেহারার দিকে তাকাবার সুযোগ নাই, চক্ষু বন্ধ করে কল্পনা করেন আপনার মায়ের চেহারা কেমন ছিল, আপনার বাবার চেহারা কেমন ছিল। আজ আপনি বাজার থেকে আপনার সন্তানের জন্য কত কিছু সুইট কিনে নিয়ে যান, আপনি যদি একটা বার চিন্তা করেন আপনার সন্তানের হাতে যখন সুইটটা উঠাইয়া দিচ্ছেন, আপনি যদি মনে করেন আমার বাপ তো যতটুকুন পেরেছে আমাকে ছোটবেলায় এভাবে দিয়েছে, আপনি যদি এতটুকুন মনে করে দিলটাকে নরম করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আসমান জমিনে যত সম্পদ আছে তা দান করলে যতটুকুন সওয়াব, বান্দার দিল নরম হয়ে গেলে আমি আল্লাহ বান্দার আমল নামায় ততটুকুন সওয়াব লিখে দে। এই জন্য আমার বন্ধুগণ আপনি 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 আপনার সন্তানের জন্য করবেন, আপনি আপনার মা বাবার জন্য করবেন, আপনি আপনার ভাই বোন স্ত্রী পুত্রের জন্য করবেন, শুধুমাত্র আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি ফলো করেন, হালাল পথে ইনকাম করেন, আপনি তাদের পিছনে যাবে করবেন কিয়ামতের দিনে সবগুলা সাদাকা হিসাবে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, আপনি প্রতিদিন একটা টাকা আল্লাহর রাস্তায় কমপক্ষে দান করে সকাল শুরু করবেন, রাত্রবেলা যখন শুরু করবেন একটা টাকা আল্লাহর রাস্তায় দান করে শুরু করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার যে ব্যক্তি সাদাকা করল আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে ব্যক্তি সাদাকা করেছে হাজার হাজার বড় বড় বিপদ যদি তার উপরে আসার কথা থাকে, ওই এক টাকা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবেসে যতটুকুন সুযোগ ছিল সাদাকা করবার কারণে পুরা দিন আল্লাহ তাআলা তার পুরা বডির জিম্মাদার হয়ে যায়। রাত্র একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবার কারণে পুরা রাত্র আল্লাহ তাআলা স্বয়ং ১৯ জন ফেরেশতা দিয়া তার বান্দার হেফাজতের ওয়াদা করেছে। বান্দা যখন ঘুমিয়ে যায় তখন বান্দার নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছিদ্র অনেকগুলা খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝতে পেরেছেন কোন সময় কোন পোকা আমার বান্দার নাক দিয়ে কান দিয়ে ঢুকে যাবে, বান্দাকে হত্যা করবে, মেরে ফেলবে, কষ্ট দিবে। এই জন্য আল্লাহ তাআলা ১৯ জন ফেরেশতা দিয়া বান্দাকে সার্বক্ষণিক পাহারাদারি করান, কোনোভাবে যেন আমার বান্দাকে কি কষ্ট দিতে না পারে। ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা যেই বান্দা ফজরের সালাতে আসে নাই, জোহরে আসে নাই, আসরে আসে নাই, মাগরিবে আসে নাই, ইশার সময় আসে নাই, গত রাত্র থেকে আজ পর্যন্ত একবারও তোমার কথা শুনলো না, তোমাকে ভুলে গিয়েছে,
আপনি কেন এতগুলা ফেরেশতা দিয়ে পাহারাদারের ব্যবস্থা করলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে চাইলেন, বান ও ফেরেশতারা আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, তার অর্থ তো আমি যে বান্দাকে ভুলে যাব এমন হতে পারে না। আজ আমার বান্দা আমাকে ভুলে গিয়েছে, কাল যদি আমার বান্দা আমাকে মনে করে তওবা করে কান্না করে চুকের পানি ছেড়ে দে, হাজার হাজার বছর যেই জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রেখেছি, বান্দা যদি একটাবার কান্না করে এক ফুটা চুকের পানি ছেড়ে দে, আমার তার এক ফুটা চুকের পানিতে আমার হাজার বছরের জ্বালানো প্রজ্বলিত জাহান্নামের আগুন নিভে যেতে এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, সুযোগ হলে আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে কান্না করেন। জোয়ান ভাইরা ও জোয়ানেরা যারা আমার মতো জোয়ান তরুণ আছে, তোমাদেরকে বলছি ভাই, দুনিয়ার লুবলালসায় পড়ে চাকচিক্যের পিছনে পড়ে প্রেম ভালোবাসায় পড়ে তোমার মূল অস্তিত্বকে ভুলে যাইও না, আল্লাহকে ভুলে যাইও না, আল্লাহর রাসূলকে ভুলে যাইও না। দুনিয়ায় যা তুমি চোখে দেখলা সবগুলো একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, কিছুই তোমার থাকবে না। আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা দুনিয়ার জমিনে থেকে যাবে। আজ তোমার আমার শক্তি আছে, চাইলে সারা রাত তাহাজ্জুদে কাটাইয়া দেই, এমন একদিন সামনে আসবে চাইলে আর সেজদা করতে পারবো না, চেয়ার ছাড়া বসতে পারবো না, রাত্রবেলা তাহাজ্জুদে দাঁড়াতে পারবো না। এই মুহূর্তে যদি আমরা দুরাকাত নামাজ বেশি পড়ি, একটা সূরা বেশি তেলাওয়াত করি, একটা বার ইস্তেগফার তাসবি পড়ি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে জোয়ান বয়সে তুমি যদি ঠিকমতো ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে যদি আগের মতো আর ইবাদত করতে না পারো, বান্দা এখন আগের মতো দাঁড়াতে পারো না, তাহাজ্জুদের সময় উঠতে পারো না, ওযু করতে পারো না, তাই এমন ঠিক মতো করতে পারো না, আগের মতো নামাজ রোজা করতে পারো না, কষ্ট হয়, বান্দারে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানি তুমি আগের মতো ইবাদত করতে পারো না বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, আমি আল্লাহ তোমার যৌবন বয়সের ইবাদত গুলাকে বৃদ্ধ বয়সে তোমার আমল নামায় জারি করে রেখে দিলাম। এই সুযোগ তো এখনো আছে, তোমার আমার আছে, এই জন্য আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারবো তো ইনশাল্লাহ। বলেন না ইনশা আলোচনা অনেক লম্বা, কিন্তু আমার 12:30 হয়ে যাচ্ছে, আমারও তো একটা টাইমের বিষয় আছে, টাইম লম্বা করতে চাচ্ছি না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কারণ কথা তো আর একদিন বলতেছি না, প্রতিদিনই বলি। আর আপনারাও আজকালকে কম ওয়াজ জানেন না, হুজুর আমরাও কম বেশি জানি, সব জানে, তাহলে আর এত কষ্ট করে লাভ কি। যাই হোক, আমার কাছে যে লম্বা প্রশ্ন কেন প্রশ্ন করেছেন এটা আমি জানি না, বা এই প্রশ্নের দরকার কি ছিল আমার কাছে, একজন বলছেন হুজুর আপনার কাছে জানতে চাই, এবং আমাদের সমাজে খুব বিভ্রান্তি হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে পাটার গুস্ত খাওয়া হালাল কিনা। পাটা পাটা চিনেননি, বুঝাইতে পারি নাই, পাটা নিচে লেখছে, হ্যাঁ নিচে লেখছে, শুনছি প্রাণী যদি বিকলাঙ্গ হয় অথবা কোনো প্রাণীতে যদি খুঁত থাকে সেটা জবাই কুরবানি দিলে কুরবানি হয় না, তাইলে আমরা যখন পাটাকে খাসি করি তখন এই খাসি দিয়ে কুরবানি করলে কি কুরবানি হবে? হওয়ার তো কথা না। আমি তো জানি না যে এই প্রশ্ন করবার কারণ কি, বা এটা কিসের বিভ্রান্তি আমার জানা নাই। প্রশ্ন হচ্ছে মৌলিকভাবে, এর উত্তর আমি সংক্ষেপ করে বলে দিই, আল্লাহ যা বলেছেন হালাল তা হালাল, আল্লাহ যা বলেছেন হারাম তা হারাম, কোরআন সুন্নায় যা হালাল তা বলেন, সবাই বলেন, কোরআন সুন্নায় যা হারাম তা সবসময়। অনেক সময় হালাল প্রাণীও হারাম হয়ে যায় শুধুমাত্র প্রসেস না জানবার কারণে। গরু হালাল না হারাম? ছাগল হালাল না হারাম? মুরগ হালাল না হারাম?
কিন্তু জবাই করবার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোন মানুষের নামে সৃষ্টির নামে আল্লাহ ব্যতীত যে কারো নামে যদি কোন পশু জবাই করা হয় সেই পশু কি হালাল কথা বলেন হারাম এক কথায় হালাল প্রাণীও আল্লাহর নাম ছাড়া জবাই করবার কারণে হারাম হয়ে যায় সুতরাং যা আল্লাহ বলেছেন হালাল তা হালাল যা আল্লাহ বলেছেন হারাম তা হারাম পাটার গোশত খাওয়া জায়েজ কি সন্দেহ নাই পাটার গোশত খেতে কোনো আপত্তি নেই আপনি খেতে পারবেন না জায়েজ হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো কারণও নাই এখন এটা নিয়ে মারামারির দরকার নেই যে খাওয়াই লাগবে এনে মারামারির দরকার নেই আপনার ভাল লাগলে খাবেন নচেত খাবেন না আপনি খাইলে খান না খাইলে নাই কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে না সৌদি আরব থেকে বাংলাদেশে যত গোশত আসে সবই তো পাটার গোশত সবই যারা সৌদি আরব বা আরব যারা খান বেশিরভাগই তো পাটার গোশতই খান তাইলে এটা হারাম হতে যাবে কেন কথা বুঝতে পেরেছেন তাইলে পাটার গোশত হারাম মন আওয়াজে মন হইতাছে কোনো ঝামেলা হয়ে গেছে হারাম না এটা হালাল আপনার ভাল লাগে না আপনি খাইয়েন না আপনার অপছন্দ কিন্তু আপনি হারাম বলতে পারবেন না না জায়েজ বলতে পারবেন না আল্লাহ এটাকে হালাল করেছে দু নম্বর হলো খাসি হারাম হওয়ার কোনো কারণ নাই কেউ কেউ নাকি বলেছেন খাসি বানানো হারাম এবং এই গোশত খাওয়াও হারাম আমি জানি না তবে মনে রাখবেন খাসি খাওয়া হারাম হওয়ার কোনো সম্ভাবনা নাই খাসি তো কেমনে করে এটা তো বুঝেন এটা কইতেছেন না হ্যাঁ খাসি করা হয় গোশতের স্বাদ বাড়াবার জন্য খাসিতে স্বাদ বেশি হয় এটা সত্য কিন্তু খাসি খাওয়া না জায়েজ না হালাল এবং ভালো এর হাদিস হচ্ছে এরা মুসনাদে আহমদেও এসেছে ইবনে মাজায়ও এসেছে সহিহুল জামিয়তেও এসেছে অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আই ইউযাহিয়া নবীজি যখন ইচ্ছা করতেন কোন কোরবানির ইশতারা কাবশাইনি আজিমাইনি আকরানাইনি আমলাহাইনি মাউজুআইনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানির ইচ্ছা পোষণ করতেন তখন তিনি শিং বিশিষ্ট বড় সাইজের দুটি সুদর্শন দুম্বা বা খাসি খরিদ করতেন তাইলে বোঝা গেল বুঝাউন আর এখানে রাসূল সাল্লাম বলেছেন মাউজু আইনি দুটা খাসি তাইলে দুইটা ভেড়া খাসি খরিদ করতেন দুটা বেড়া খাসি খরিদ করতেন এরপরে নবীজি ইসলাম ফাজাবাহা আহাদুহুমা আন উম্মতিহি লিমান শহীদ আলিল্লাহি বিতাওহীদ ওয়া শহীদ লাহু বিল বালাগ নবীজি একটা কোরবানি করতেন জবাই করতেন তার উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহ তাআলার ব্যাপারে তাওহীদের সাক্ষ্য দিয়েছে এবং রাসূল ইসলামের ব্যাপারে তাওহীদের বাণী পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকে তিনি একটা জবাই করতেন ওয়া যাবাহাল আখার আন মুহাম্মাদিন ওয়া আন আলে মুহাম্মাদিন এবং একটি তিনি জবাই করতেন তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এখানে সহজ শব্দ এনেছেন মাউজু আইনি তাইলে খাসি এবং অন্য জায়গায় পাওয়া যায় যে হাসান হুসাইনের আকিকার সময় যে জবাই করা হয়েছে যে প্রাণী সেটাও খাসি ছিল তাইলে প্রাণীকে খাসি করতে আপত্তি নাই
এর অর্থ এটা যদি এক বখন যদি শুরু করেন 100 মাঝে 100টারই যদি খাসি বানান তাহলে ছাগলের বাচ্চা পাইবেন কই কথা বুঝেন না আপনি তো প্রজননই নষ্ট করে দিবেন যেন সবগুলোকে খাসি বানায় দিবেন এটা নয় কিছু প্রজননের জন্য রেখে দিতে হবে প্রজন্ম তৈরি করবার জন্য রেখে দিতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আপনারা বাজারে গিয়ে কিনেন কুরবানির জন্য খাসি কিনেন না শখ করে তো সবাই খাসি কিনে কথা বলেন না কেন দেখতেই তো ভালো লাগে কিন্তু আমি জানি না কে বা কারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা কেন এই প্রশ্ন আমাকে করা হলো এর কোনো অর্থ আমার জানা নাই সুতরাং পরিষ্কার খাসি প্রয়োজনে যদি খাসি করতে হয় কোনো প্রাণীকে সবগুলা করে ফেলেন তাহলে প্রজনন নষ্ট হয়ে যাবে যেন সব নয় আবার আপনি যদি পাটার গোশত খেতে হয় কেউ খায় শুনছি প্রশ্ন করছে মানে এত লম্বা তাদের এলাকায় নাকি ইমাম সাহেব বলছে যারা পাটার গোশত খায় এদেরকে বাইর করে দাও এখন তো এত কথার তো আমি উত্তর দিতে পারবো না আমি মৌলিক অর্থ বলে দিলাম পাটার গোশত খেতে আপত্তি নাই খাসির গোশত খেতে আপত্তি বেশি করে খাই আর যারা হজে বা সৌদিতে যান আপনারা যা পাইবেন বেশিরভাগ পাইবেন পাটা বেড়া পাটা দুম্বা পাটা অধিকাংশ যাই হোক খাসি করতে আপত্তি নেই এতটুকু বললাম এই কথাগুলো মুসনাদে আহমদে এসেছে কেউ বলছেন 25843 নম্বর হাদিস ইবনু মাজা এসেছে 3122 নম্বর হাদিস এরপরে সহিহুল জামেতে এসেছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন আর যদি কারো এই ব্যাপারে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন সহিহুল জামে 6956 নম্বর হাদিসে এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি আর কারো কিছু জানার আছে কারো কিছু জানার আছে এই ব্যাপারে বা কোরবানি সম্পর্কে নাই কারো কোনো প্রশ্ন জানবার আছে কিছু বিষয় জানতে চান আল্লাহ আমারে বাঁচিয়েছে সব আপনারা জানেন কত ভালো হইছে আমার কার প্রশ্ন আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সামনে কুরবানি আপনি আপনার পরিবারে আপনার উপরে একজনের উপরে কুরবানি ওয়াজিব আপনি একটা খাসি জবাই করে দেন একটা খাসি আপনি সাতজনে শরীক হইবেন তিনজনের টাকা সুদের আর দুইজনের টাকা কিস্তির আর আরেকজনের টাকা হারাম আর আপনারটার কি অবস্থা হইতে পারে আপনি কোন কারণ সব এক জায়গায় জমা করার পরে এটার কি অবস্থা হইতে পারে কারণ আপনারাই বলবেন এজন্য আপনারটা ঠিক রাখবার জন্য আপনি একাই দেন তবে একটা খাসি দিয়ে দেন ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কোরবানি শেষ করার পরে চামড়া ফালাইয়াই পুরা গরু নিয়ে ফ্রিজে ঢুকাইয়া দিবেন যেন কেউ আর গরিব না পাইতে পারে পুরো আগামী বছর কোরবানি পর্যন্ত এটা খাইবেন ঠিক না ঠিক কইছে কেন এটাও ঠিক কইতেছ মানে পুরোটা খাইয়া ফেলেন খান যিনি 1,00,000, 2,00,000, 5,00,000 টাকা দিয়ে গরু কোরবানি করতে পারবেন আপনি আশা করি পুরো বছরই গরু গোশত খাইতে পারবেন খাসি দুম্বার গোশত খাইতে পারবেন কিন্তু এমনও পরিবার আছে যারা পুরো বছরে একদিনও গোশত খাওয়ার তৌফিক থাকে না আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না আপনারা তাদেরকে ভুলে যাইয়েন না আর কোরবানি করলে মায়ের আত্মীয় বাবার আত্মীয় মায়ের বন্ধু বাবার বন্ধু যারা আছে তাদেরকে খবর নিয়ে তাদেরকে দিয়েন রাসূল ইসলাম কোনো সময় কোনো প্রাণী খাসি দুম্বা জবাই করলে মাথা হাতে নিয়ে ঘুরতেন মাথা ঘুরতেন খাদিজার বান্ধবীর বাড়িতে পৌঁছায় দিতেন খাদিজার সঙ্গে কার সম্পর্ক আছে তার বাড়িতে পৌঁছে দিতেন সুবহানাল্লাহ এটি হচ্ছে ভালোবাসা আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম